বসত পড়া এই জলপাইগুড়ি তার অনেক কাহিনী পড়তে পড়তে জড়িয়ে রয়েছে। ডুয়ার্স সাজিয়েছে গাছের প্রহরী, তিস্তা ছড়িয়েছে ঢেউ, এর মাঝে 155 বছর পূর্ণ করল সাধের জলপাইগুড়ি। আমার পূর্বপুরুষ 1860 সালে জলপাইগুড়ি এসেছিলেন, আমি চতুর্থ ব্যক্তি এই শহরে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে উৎসবে ডাবল টোস, একদিকে 155তম জন্মদিনের মেজাজ, অন্যদিকে বর্ষবরণের পড়তে, সব মিলিয়ে সাজো সাজো রব জেলা জুড়ে। 1869-এর 1 জানুয়ারি জলপাইগুড়ি জেলা ভূমিষ্ঠ হলো, জন্ম লাভ করলো। আমাদের দুর্ভাগ্য সেই সময় টেমস বলে যেটা খ্যাতি ছিল করলা নদী, আজকে পলি পড়ে এটা বন্ধ হয়ে গেছে। কখনো খিলখিলিয়ে ওঠা রুদির ছোটা, কখনো আবার ঢেউয়ের তেজ, গজরাজের ঝলকও চোখে পড়ে মাঝে মধ্যে পর্যটনের অন্যতম ভূমি। ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পন্ন এই জেলা একদিকে যেমন অনেক কিছু হারিয়েছে, তেমনি বেশ কিছু পাওনাও রয়েছে তার ঝুলিতে। ভালো মন্দ মিলিয়ে কাটছে জীবন। জলপাইগুড়ির শিল্প বাণিজ্য মেলায় সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের উপস্থিতিতে বর্ষবরণের রাতেই 155 পাউন্ডের কেক কাটা হয়। ঐতিহ্যপূর্ণ শহরের একটা একে আরো গ্লোরিফাই করার জন্য যা যা করার দরকার, এখানকার যে আমাদের যে এই ক্লাব, সেই ক্লাব কিন্তু চেষ্টা করলেন এবং আমি মিলন সংঘ ক্লাবের সমস্ত কার্যকর্তা কর্মকর্তা সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমরা জলপাইগুড়ির 155 বছর উপলক্ষে 155 পাউন্ডের কেক কাটলাম এবং এই কেকটি জলপাইগুড়ি কনভেনশনে দিয়েছে। আতশবাজির মতোই ঝলমলে জীবন, চা বাগানের পর আলিকার আর তিস্তার টানে এভাবেই বইছে জীবনের স্রোত। জলপাইগুড়ি থেকে তিতাস পরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।